কাকে অনুসরণ করলে, কার আদর্শ জীবনে বাস্তবায়ন করলে জান্নাতে যাওয়া সম্ভব, এই কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. الله باك رب العالمين পৃথিবীর যত বড় বড় নেতা এসেছে, রাজনৈতিক নেতা, সামাজিক নেতা, ওই নেতাদের আদর্শ মেনে নিতে বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি পৃথিবীর মানুষ তোমরা জান্নাতে যেতে চাও, পৃথিবীর অন্য কোন নেতা নয়, সর্বপ্রথম তোমার জীবনের রাসূলের আদর্শকে বাস্তবায়ন করে নাও বলে সুবহানাল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده رسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله
صدق الله المولانا العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا أين بيجي رجاء شرين دبين مدير داكا سيدنا الحمد لله لক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব আজকে আবার আমাদেরকে একত্রিত হয়ে মসজিদে এসে বসে কিছু কথা শোনার জন্য বলার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন
নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উচ্চ করে উচ্চ কণ্ঠে সকলে একসঙ্গে কালিমাতের শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া শেষ নবী প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা রাসূলের উপর দরুদটা কিন্তু মন থেকে সবাই জোরে পড়তে পারলেন না অথচ আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি তার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে বলে সুবহানাল্লাহ মাইকের সাউন্ড বেশি হয়ে গেছে না এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুসরণ অনুকরণ ব্যতীত পৃথিবীতে একজন মানুষও জান্নাতে যেতে পারবে না ঠিক কি না সবাই বলেন ঠিক কি না এটা আওয়াজ দিয়ে বলবেন ঠিক জোরে বলতে হবে তো আল্লাহ রাসূলের সাফায়াত ব্যতীত তার আনুগত্য ব্যতীত পৃথিবীর একজন মানুষও জান্নাতে যেতে পারবে না ঠিক কি না কারণটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় অসংখ্য জায়গায় রাসূলকে নিয়ে কথা বলেছেন কিভাবে তার অনুগত করতে হবে কিভাবে অনুসরণ করতে হবে আল্লাহ পাক নিজেই রাসূলের প্রশংসা করেছেন কোরআনের ভিতরে এবং রাসূলের দাম কত মান কত সম্মান কত আল্লাহ পাক কোরআনে বুঝিয়ে দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য আমার রাসূলকে আমি আল্লাহর রহমত স্বরূপ প্রেরণ করেছি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল এই বিশ্বের জন্য কেমন রহমত তাহলে অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে আল্লাহ রাসূল যে সবার জন্য রহমত তাহলে এই পৃথিবীতে তো অনেক কাফের বেঈমানও বসবাস করে তাহলে তাদের জন্য কি রাসূল রহমত নাকি কাফির আর মুশরিকদের জন্য নিদারুণ কষ্ট আর শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক করে রেখেছেন আল্লাহ রাসূল রহমত স্বরূপ এসেছে এই পৃথিবীতে মুমিনদের জন্য যারা রাসূলকে অনুসরণ অনুকরণ করবে তাদের জন্যই আল্লাহ রাসূল এই পৃথিবীতে রহমত স্বরূপ নাজিল হয়েছে সুবহানাল্লাহ কেমন রহমত যার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অসংখ্যবার বলেছেন কি সম্মান এই পৃথিবীতে আমরা একে অপরকে আমরা নাম ধরে ডাকি আব্দুর রহমান সলিমুদ্দিন কলিমুদ্দিন এইভাবে আমরা নাম ধরে ডাকি কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না না লা তাজআলু দুআ রাসূলি বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা
একে অপরকে তোমরা যেইভাবে নাম ধরে ডাকো খবরদার আমার রাসূলকে তোমরা ওইভাবে নাম ধরে ডাকতে পারবে না বলি সুবহানাল্লাহ কত সম্মান চিন্তা করুন যে আমরা পৃথিবীতে একজন মানুষ আর একজন মানুষকে আমরা নাম ধরে ডাকি কিন্তু আল্লাহ পাক নিজেই ঘোষণা দিলেন যে খবরদার তোমরা একজন আর একজনকে যেভাবে নাম ধরে ডাকো আমার রাসূলকে ওইভাবে নাম ধরে ডাকা যাবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইভাবে সম্মানের সাথে ডাকতে হবে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলের সম্মান এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ভিতরে তো গল্প করছিলেন সাহাবীদের গলার আওয়াজ একটু বেশি হয়ে গেল রাসূলের গলার আওয়াজটা একটু নিচে পড়ে গেল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেটুকু সহ্য করলেন না সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের একটি আয়াত নাযিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম وأنتم لا تشعرون الله পাক রব্বুল আলামিন ওইটুকু সহ্য করলেন না সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে বললেন যদি তোমাদের গলার আওয়াজ আমার রাসূলের গলার আওয়াজের চেয়ে বেশি হয়ে যায় তাহলে আমি তোমাদের সমস্ত আমলকে ধ্বংস করে দেব রাসূলের কত সম্মান চিন্তা করতে পারছেন যে শুধুমাত্র সাহাবীদের গলার আওয়াজ একটু বেশি হয়েছে আল্লাহ পাক বললেন খবরদার রাসূল যেখানে দাঁড়িয়ে থাকবে এমন ভাবে কথা বলো তোমার গলার আওয়াজ যেন বেশি না হয় এরপর থেকে সাহাবীরা এতই ভয় পেয়ে গেলেন রাসূলের সামনে যখন কথা বলতেন রাসূল শুনতেই পেতেন না রাসূল এরকম কান লাগিয়ে দিতেন যে কি বলো মানে এত আস্তে কথা বলতেন ভয়ে না জানি বেয়াদবি যদি হয়ে যায় রাসূলের এরকম সম্মান দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূলের কেমন সম্মান আর ইজ্জত দান করেছেন পৃথিবীতে মা বাবা কোন নেতা তার কর্মী সম্পর্কে সন্তান সম্পর্কে আগে সার্টিফিকেট দিতে পারে না কারণ এই পৃথিবীতে নেতা কর্মীদের ভিতরে খুনির অভাব নাই ধর্ষকের অভাব নাই চোরের অভাব নাই ডাকাতের অভাব নাই ঠিক কিনা খারাপ লোকের কোনো অভাব নাই এই পৃথিবীতে সার্টিফিকেট দেওয়া বড় দুষ্কর কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের চরিত্রের সার্টিফিকেট কোরআনের মধ্যে দিয়েছেন বলে সুবহানাল্লাহ وإنك لعلى خلق عظيم الله পাক রব্বুল আলামিন তার রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়ে বলেছেন আমার রাসূল সাধারণ কোন মানুষের মতো চরিত্রের অধিকারী নয় আমার রাসূল হলো মহান চরিত্রের অধিকারী বলে সুবহানাল্লাহ রাসূল মহান চরিত্রের অধিকারী সাধারণ মানুষের মতো নয় আল্লাহ পাক নিজেই চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আপনারা এখানে সামনে আসেন রোদে বসছেন না কষ্ট করেন সামনে আসেন একটু হোক এইভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের সম্মান বৃদ্ধি করেছেন সম্মান দিয়েছেন কোরআনের ভিতরে ভাইরা আমার রাসূলকে কেমন ভালোবাসতে হবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন
قل إن كنتم تحبون الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. رسول কে কেমন মহব্বত করতে হবে ভালোবাসতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ কে আগে ভালোবাসতে বলেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যদি আল্লাহ কে ভালোবাসতে চাও সর্বপ্রথম আগে রাসূলকেই ভালোবাসতে হবে বলে সুবহানাল্লাহ আল্লাহকে যদি পেতে চাও তাহলে আগে রাসূলকে মহব্বত করো রাসূলের অনুসরণ করো সুবহানাল্লাহ কত সুন্দর কথা কত সম্মান রাসূলকে দিয়েছেন এই পৃথিবীতে যত বড়ই নেতা হোক না কেন যতই ক্ষমতাশীল হোক না কেন কারো আদর্শ মেনে জান্নাতে যাওয়া যাবে না কাউকে শরণ করে অনুসরণ করে আদর্শ মেনে জান্নাতে যাওয়া সম্ভব নয় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে অনুসরণ করলে কার আদর্শ জীবনে বাস্তবায়ন করলে জান্নাতে যাওয়া সম্ভব এই কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الله پاک رب العالمين পৃথিবীর যত বড় বড় নেতা এসেছে রাজনৈতিক নেতা সামাজিক নেতা ওই নেতাদের আদর্শ মেনে নিতে বলে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যদি পৃথিবীর মানুষ তোমরা জান্নাতে যেতে চাও পৃথিবীর অন্য কোন নেতা নয় সর্বপ্রথম তোমার জীবনের রাসূলের আদর্শকে বাস্তবায়ন করে নাও বলে সুবহানাল্লাহ পৃথিবীর অন্য কোন নেতাকে মেনে জান্নাতে যাওয়া যাবে না অন্য যত বড়ই নেতা হোক না কেন যত দামি নেতাই হোক না কেন জান্নাতে যেতে গেলে রাসূলের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে সুবহানাল্লাহ আর যদি রাসূলের আদর্শ মেনে নিতে পারো মাইয়ুতির রাসূলান من يطع الرسول فقد اطاع الله رسولের অনুগত যে ব্যক্তি করল সে যেন সরাসরি আমার মাওলার অনুগত করল সুবহানাল্লাহ যে রাসূলের অনুগত করল সে যেন সরাসরি শুধুমাত্র কেবলমাত্র আমার মাওলার অনুগত করল কিন্তু যেই ব্যক্তিরা আমার রাসূলের আনুগত্য মানবে না রাসূলকে যারা অনুসরণ করবে না সামাজিক জীবনে যারা রাসূলের বিরোধিতা করবে রাজনৈতিক জীবনে রাসূলের বিরোধিতা করল তার ব্যক্তিগত সামাজিক রাজনৈতিক জীবনে রাসূলকে অনুসরণ করল না আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য আবার কোরআনের একটি আয়াত নাযিল করেছেন إن الذين يحادون الله ورسوله أولئك في الأذلين যারা তাদের জীবনে রাসূলকে মানবে না রাসূলের আনুগত্য যারা মানবে না রাসূলকে যারা অনুসরণ অনুকরণ করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই ব্যক্তির জীবনের সমস্ত আমল ধ্বংস করে দেব সবকিছু ধ্বংস করে দেওয়া হবে যদি রাসূলকে না মানা হয় শুধু তাই না রাসূলের অনুগত্য বাদ দিয়ে পৃথিবীর যদি অন্য কোন মানুষের অনুগত্য তুমি মেনে নাও নিজের জীবনকে রাসূলের বিরোধিতা করিয়া পৃথিবীর যত বড়ই নেতা হোক না কেন তার আনুগত্য যদি তোমার জীবনে মেনে নাও
তাহলে তোমার কি অবস্থা হবে এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর বলেছেন আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাহ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন রাসূলের অনুগত বাদ দিয়ে অন্য কোন নেতাকে অন্য কারো অনুগত্য যদি তোমার জীবনে মেনে নাও মেনে নেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি মুসলমান থেকে কাফিরে পরিণত হয়ে যাবে রাসূলের অনুগত্য রাসূলের অনুসরণ রাসূলের অনুকরণ বাদ দিয়ে যার আদর্শ মেনে নাও না কেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি মুসলিম থেকে কাফের হয়ে যায় কোরআনের কথা এইভাবে দেখেন রাসূলের নামে যে কতগুলো আয়াত যদি শুধু এই আয়াতগুলোই আমি পড়তে থাকি তারপরও সমস্ত আলোচনা হয়তো শেষ হবে কোরআনের আয়াতগুলো শেষ হবে না এত আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে এত বিস্তারিত ডিটেইলস আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন আর রাসূলের আনুগত্য যদি একবার করতে পারেন রাসূলকে অনুসরণ অনুকরণ যদি যেই ব্যক্তি একবার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বলছেন মাইয়ুতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহ যারা রাসূলের অনুগত রাসূলের অনুসরণ আর অনুকরণকে যারা নিজের জীবনে মেনে নিবে রাসূলের আদর্শ যারা নিজের জীবনে বাস্তবায়ন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য আবার ঘোষণা দিয়েছেন এরা আল্লাহ রাসূলের সঙ্গে একই জান্নাতে থাকবে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের সাথে তাদের হাশর নাশর জান্নাতের ব্যবস্থা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ তো এই জন্য যে কথাগুলো আমি বললাম কোরআন থেকে যে কথাগুলো আমি বলছি সব কথার এক কথা হলো ভাই নিজের জীবনে রাসূলকে অনুসরণ অনুকরণ করতে হবে আমি যে কথার থেকে এখানে আসলাম যে রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করতে বললাম সবার গলার আওয়াজ ছিল নিচে অথচ আল্লাহ রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যেই ব্যক্তি তার নিজের জীবন সন্তান সন্ততি ধন সম্পদ পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে রাসূলকে বেশি মহব্বত না করবে রাসূলকে বেশি ভালো না বাসবে ওই ব্যক্তি ইমানদারই হতে পারবে না তাহলে এবার চিন্তা করুন চিন্তা করতে পেরেছেন মানে আপনার জীবন সন্তান সন্ততি ধন সম্পদ সব কিছুর চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতে হবে তাহলেই কেবল ইমানদার হওয়া যাবে আল্লাহ রাসূল উমরকে একদিন জিজ্ঞেস করলেন উমর তুমি কি তোমার নিজের জীবনের চাইতে রাসূলকে আমাকে বেশি মহব্বত করো তো সত্যি সত্যি বললেন যে না আমি তো এখনো আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে পারিনি বাসি না রাসূল সাল্লাম বললেন তাহলে তুমি এখনো ইমানদার হতে পারোই নাই একটু পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করার পর বললেন যে হ্যাঁ এই মুহূর্ত থেকে আমার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ মানে চিন্তা করলেন কেন যে এই মুহূর্তে কোনো বালা মুসিবত যদি আসে তাহলে আপনার জীবন রক্ষা করার জন্য আমি আমার নিজের জীবনকে বিলিয়ে দেব সুবহানাল্লাহ এটার নাম ভালোবাসা আর আমাদের ভালোবাসা রাসূলের জীবনেই তো জানি না সাহাবীদের জীবনী ঘেটে দেখুন তারা কিরকম ভালোবাসছে আর রাসূলকে ভালোবাসলে তার যে সম্মান কত হয় তার যে দাম কত হয়
তার যে ইজ্জত কত হয়। আজকে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আসলে দুঃখ লাগে, কষ্ট লাগে, বেশিরভাগই নামের মুসলিম, ঠিক কিনা? সবাই বলেন না ঠিক কিনা? নামের মুসলিম, কাজের নাম, কাজের মুসলিম কারা? যারা পাঁচ অক্ষ নামাজে দেখবেন মসজিদে আসছে তারাই কাজের মুসলিম। তো পাঁচ অক্ষ নামাজ পড়ে না, যদিও সরাসরি আল্লাহ রাসুলের হাদিস আছে কাফের, কিন্তু তারপরে ইখতিলাফের কারণে তাদেরকে সরাসরি কাফের বলা যায় না। কিন্তু নামাজে আসে না যেই ব্যক্তি, মনে হয় না তার মুসলিম দাবি করার অধিকার আছে, ঠিক কিনা? আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ইউ হ্যাভ টু ফেস দিস কোশ্চেন, কিয়ামতের ময়দানে কোশ্চেনটা করা হবে যে আপনি নামাজ পড়ছেন কি না। নামাজ যদি আপনার আমলনামায় থাকে, আপনার সঙ্গে কথা আছে, যদি নামাজ আমলনামায় না থাকে আপনার সঙ্গে কোনো কথাই নাই, এটা বিনা হিসাবে জাহান্নামী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কোরআনে বিস্তারিত বর্ণনা করেছেন যে রাসূলকে মহব্বত করতে হবে। আল্লাহ পাক নিজেই বলছেন, এই যে বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন যে আমরা একটু আগে যে আয়াতটি তেলাওয়াত করলাম, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন, আমি আমার রাসূলের প্রশংসা করি। এরে দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ নিজেই আমার রাসূলের প্রশংসা করি, আমার ফেরেশতারাও আমার রাসূলের জন্য দোয়া করেন। সুতরাং দুনিয়ার মানুষ, তোমাদের উপরে আমি আল্লাহ অর্ডার করলাম, আদেশ করলাম, তোমরাও আমার রাসূলের উপর দরুদ পাঠ করো। বলি সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে, আল্লাহ রাসূল একদিন একটি খেজুরের বাগানের ভিতরে ঢুকলেন। আব্দুর রহমান বিন আউফ বললেন, আমি ও রাসূলের পিছনে পিছনে খেজুরের বাগানের ভিতরে প্রবেশ করলাম। আল্লাহ রাসূল বাগানের ভিতরে ঢোকার পর খেজুরের বাগানের ভিতরে সিজদায় পড়ে গেলেন। দীর্ঘক্ষণ সেজদায় থাকার কারণে আমি মনে করলাম আল্লাহ রাসূল হয়তো সেজদার ভিতরেই মৃত্যুবরণ করেছেন। ভয়ে ভয়ে আমি রাসূলের কাছাকাছি যখন গেলাম, আল্লাহ রাসূল আমার দিকে তাকিয়ে বললেন, আব্দুর রহমান বিন আউফ, কি ব্যাপার, ভয় পেয়েছ নাকি? আব্দুর রহমান বিন আউফ বললেন, আমি তখন আমার মনের ভয়ের কথা আমার রাসূলকে জানিয়ে দিলাম। আল্লাহ রাসূল বললেন, আউফ শুনে নাও, একটু আগে যেই কারণে আমি সিজদায় অবনত হয়েছিলাম, একটু আগে জিব্রাইল আমিন আমার কাছে এসে জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, পৃথিবীতে যেই ব্যক্তি আমার রাসূলের উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আমি আল্লাহ পাক রাজি আর খুশি হয়ে ওই বান্দার উপর 10 বার রহমত নাজিল করব। বলি সুবহানাল্লাহ। যেই ব্যক্তি একবার আমার রাসূলের উপর দরুদ পাঠ করবে, আমি আল্লাহ ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করব। 2 নম্বর ঘোষণা, জিব্রাইল আমিন আমাকে শুনিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যেই ব্যক্তি পৃথিবীতে একবার আমার রাসূলকে সালাম জানিয়ে সালাম জানাবে, যেই ব্যক্তি একবার শুধুমাত্র আমার রাসূলকে সালাম জানাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর আমি 10 বার শান্তি বর্ষণ করব। বলি সুবহানাল্লাহ। একবার দরুদ পড়লে 10 বার রহমত আল্লাহ নাজিল করেন, এবং একবার রাসূলকে সালাম জানালে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার
তার উপর শান্তি বর্ষণ করেন। দেখুন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ঘড়ি ঠিক আছে না? ঘড়ি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া এত কষ্ট দিয়েছেন, পাগলা একটা ঘোড়ার পিছনে রশি বেঁধে ওই রশিটা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের সাথে লাগিয়ে উত্তপ্ত মরুভূমির ভিতরে ওই ঘোড়া ছুটিয়ে বিলালকে কষ্ট দিয়েছিলেন, গায়ের চামড়া খুলে পড়ে গিয়েছিল। এরপর রাসূলের মহব্বত এক মিনিটের জন্য অন্তর থেকে বের করে নাই। সুবহানাল্লাহ, রাসূলকে এত মহব্বত বিলাল করেছিল। রাসূলের মৃত্যুর পরে যেই মানুষটা সব থেকে বেশি পাগল ছিলেন তিনি ছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের মৃত্যুর পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। রাসূলকে যখন দাফন করা হয়ে গেল, বিলাল পাগলের বেশ ধারণ করে পাগলের মতো হয়ে মদিনা ছেড়ে চলে গেলেন। এক বছর দু বছর নয়, দীর্ঘ ছয়টি বছর পাগলের মতো ঘুরে বেরিয়েছেন রাসূলের ভালোবাসায়, রাসূলের মহব্বতে। হঠাৎ একদিন বিলাল একটি গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। আমার রাসূল বিলালের স্বপ্নে এসে হাজির হয়ে গেলেন বলে সুবহানাল্লাহ, ডেকে বললেন, বিলাল ছয়টি বছর পার হয়ে গেল, রাসূলের কথা কি মনে পড়ে না? ও বিলাল, রাসূলের কথা কি ভুলে গিয়েছ? এই স্বপ্ন দেখার সাথে সাথে হযরতে বিলাল ঘুম থেকে উঠে আবার মদিনার দিকে দৌড় শুরু করলেন বলে সুবহানাল্লাহ। বিলাল রাসূলকে যেই ভালোবাসা দিয়েছিল, আল্লাহ রাসূল যেদিন মক্কা থেকে বিতাড়িত হয়েছিলেন, কাফেরের গোষ্ঠী যেদিন আল্লাহ রাসূলকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল, গভীর রজনীতে যখন আল্লাহ রাসূল মক্কা ত্যাগ করে, বারবার মক্কার দিকে তাকিয়ে আল্লাহ রাসূলের চোখের কোণায় পানি চলে আসলো। এরে মক্কা, তোকে ছেড়ে যেতে আমার মন চাই না, তারপরেও কাফেরদের অত্যাচার আমি টিকতে পারলাম না। মাতৃভূমির মায়া মানুষ ত্যাগ করতে পারে না, ঠিক কিনা? দেখেন না, যে মানুষগুলো বিদেশ যায় কত কান্নাকাটি, প্রথমবার যখন যায় কান্নাকাটি, বন্ধু বান্ধবের মায়ায়, নিজের এলাকার মায়ায়, সন্তান সন্ততির মায়ায় বন্ধু বান্ধব ছেড়ে যাচ্ছে, এই জন্য একটা আবেগ কাজ করে, চোখে পানি আসে, কান্নাকাটি করে। তো আল্লাহ রাসূল কি কাফেররা নিজের বাপ দাদার পৈতৃক ভিটা থেকে তাড়িয়ে দিচ্ছেন, তাহলে তার কষ্টটা কেমন? এই জন্য গভীর রজনীতে যখন বের হয়েছিলেন, বারবার সেই কাবার দিকে তাকিয়ে কাঁদতেছিলেন যে আজকে তোমাকে সামনে রেখে নামাজ পড়ার, ইবাদত করার আমার যে বাসনা আর পূর্ণ না হয় হচ্ছে না, তোমাকে ছেড়ে চলে যেতে হচ্ছে। তবে কাবার দিকে তাকিয়ে আল্লাহ রাসূল কানলেন আর বললেন, এমন একটা দিন আমার জীবনে আবার আসবে, আমি অবশ্যই কাবা তোমার কাছে ফিরে আসব। দীর্ঘদিন মদিনায় থাকার পর যখন আল্লাহ রাসূল রমজান মাসে মক্কা বিজয় করে আবার ফিরে আসলেন, ফিরে আসার পর একটা লাঠি দিয়ে কাবার ভিতরে থাকা সব মূর্তিগুলো ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পরে আল্লাহ রাসূল জমজমের পানি দিয়ে কাবা ঘরকে ধুইয়ে ফেললেন। ধোয়ার পর আল্লাহ রাসূল নামাজের ব্যবস্থা করলেন। নামাজের জন্য আজান প্রয়োজন, মক্কা বিজয়ের আজান কে দিবেন? সাহাবীদের নিয়ে পরামর্শে বসে গেলেন আল্লাহ রাসূল। একদল সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মক্কা বিজয়ের আজান হবে আবু বকরের কণ্ঠে। যে আবু বকর ওই যে হিজরতের রাতে আপনার জন্য কষ্ট করেছিল, যে আবু বকরের জন্য আপনি অনেক দোয়া করেছেন, ওই আবু বকর তার কণ্ঠেই হবে আজকে মক্কা বিজয়ের আজান। যে আবু বকর ওই যে হিজরতের রাতে আল্লাহ রাসূল বলেছিলেন, হিজরতের রাতে যখন আবু বকরকে
আল্লাহ রাসূল একবার ডেকেছিলেন, ডাকার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিয়েছিল। আল্লাহ রাসূল ডেকে বললেন, আবু বকর একবার ডাকার সাথে সাথে কেমনে তুমি দরজা খুলে দিলেন? আবু বকর তুমি কি ঘুমাও নাই? আল্লাহ রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস আগে আপনি যখন বলেছিলেন আপনার হিজরতের সঙ্গে আমি হব, ওই 6 মাস থেকে আজ পর্যন্ত আমি আবু বকর রাতের বেলা একটি রাতেও ঘুমাই নাই বলে সুবহানাল্লাহ। এই 6 মাস পর্যন্ত সারাদিন ব্যস্ত থাকার পরেও আমি আবু বকর দরজার সঙ্গে সারা রাত পিঠ লাগিয়ে থাকতাম। এই কথা শোনার পর রাসূলের চোখে পানি চলে আসলো। মানুষ মানুষের জন্য কে এত কষ্ট করতে পারে, এত ভালোবাসতে পারে? তবে আবু বকর শুনে নাও, আজকে তোমার সঙ্গে যে যাত্রা আমার শুরু হলো, এই যাত্রা দুনিয়ায় শেষ হবে না। আজকে তোমার সঙ্গে যেই যাত্রা আমার দুনিয়ায় শুরু হয়ে গেল, আবু বকর তোমার সঙ্গে আমার এই যাত্রা শেষ হবে আল্লাহর জান্নাতে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আবু বকরের কণ্ঠেই হবে আজকে মক্কা বিজয়ের আজান। আল্লাহ রাসূলের মুখ থেকে কোনো কথা বের হলো না। আর একদল সাহাবি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মক্কা বিজয়ের আজান হবে উমরের কণ্ঠে, যেই উমরের জন্য আপনি দোয়া করেছিলেন আল্লাহর দরবারে, আপনার দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ওমরকে ইসলামের জন্য কবুল করেছিলেন। ওই ওমরের কণ্ঠে হবে আজকে মক্কা বিজয়ের আজান। আল্লাহ রাসূল কোনো কথা বললেন না। আর একদল সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নয়নের মণি কলিজার টুকরা হযরতে ফাতেমাকে যার সঙ্গে আপনি বিবাহ দিয়েছেন, সেই আপনার আদরের আলী, ওই আলীর কণ্ঠে হবে আজকে মক্কা বিজয়ের আজান। এরপরও রাসূলের মুখ থেকে কোনো কথা বের হলো না। আর একদল সাহাবি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাকে আপনি স্নেহ করে 2 কন্যাকে তার সঙ্গে বিবাহ দিয়েছেন, সেই হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম ধর্মের কারণে এত ধনী হওয়ার পরেও সব সম্পদ ইসলামের রাস্তায় দান করেছেন, তার কণ্ঠে হবে আজকে মক্কা বিজয়ের আজান। এরপরও রাসূলের মুখ থেকে কোনো কথা বের হলো না। একটু পরেই জিবরাইল আমিন এসে আল্লাহ রাসূলের কানে কি যেন বলে গেলেন। আল্লাহ রাসূল হঠাৎ করে ডেকে উঠলেন। আল্লাহ রাসূল ডেকে বললেন, বেলাল তুমি কোথায়? এই মুহূর্তে জিবরাইল আমিন আমার কানে এসে বলে গেলেন, আজকে মক্কা বিজয়ের আজান আবু বকরের কণ্ঠেও হবে না, আজকে মক্কা বিজয়ের আজান ওমরের কণ্ঠেও হবে না, মক্কা বিজয়ের আজান আলীর কণ্ঠেও হবে না, আজকে মক্কা বিজয়ের আজান ওসমানের কণ্ঠেও হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন আজকে মক্কা বিজয়ের আজান হবে বেলালের কণ্ঠে বলি সুবহানাল্লাহ। রাসূলকে মহব্বত করার পুরস্কার আমি যে কথাটা এতক্ষণ বোঝানোর জন্য আপনাদেরকে ঘটনা কোরআনের আয়াতগুলো বললাম, সেই কথাটি হলো রাসূলকে যারা মহব্বত করবেন তাদেরকে আল্লাহ দুনিয়াতেও পুরস্কৃত করবেন, আখেরাতেও পুরস্কৃত করবেন। যেমন মক্কা বিজয়ের আজান পৃথিবী যতদিন থাকবে ওই নামটি থাকবে কার কণ্ঠে হয়েছিল মক্কা বিজয়ের আজান? হযরতে বিলালের কণ্ঠে। পৃথিবী যতদিন থাকবে নামটিও থাকবে রাসূলকে ভালোবাসার কারণে, রাসূলকে সম্মান করার কারণে, রাসূলকে অনুকরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এই সম্মান বিলালকে দান করেছেন বলে সুবহানাল্লাহ।